নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো হিরো ওয়াইসেলে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু বড় আপডেট উঠে আসছে, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, সেটা কিন্তু উঠে আসছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে হায়দ্রাবাদ এফসি কিন্তু একজন ভারতীয় উইঙ্গারকে তাদের দলে নিয়ে নিচ্ছে। তো 29 বছর বয়সী ভারতীয় উইঙ্গার সত্যাসেন সিং। তো সত্যাসেন সিং 29 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু এবছর ISL-এ কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে খেলছিলেন, বাট তিনি কিন্তু সেইভাবে গেম টাইম পাচ্ছিলেন না। এবং এই 29 বছর বয়সী ভারতীয় উইঙ্গারকে হায়দ্রাবাদ এফসি কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে লোনে কিন্তু নিয়ে নিল। তো সত্যাসেন সিং তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে খেলবেন এবছর ISL-এ বাকি ম্যাচগুলো। তো তোমাদের কি মনে হয় যে সত্যাসেন সিং তিনি কেরালা ব্লাস্টার্স এফসি থেকে হায়দ্রাবাদ এফসিতে গিয়ে কতটা ভালো খেলতে পারবেন বলে তোমার মনে হয়? অবশ্যই সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তো এবার যদি আসা যায় নেক্সট আপডেটটা নিয়ে, সেটা কিন্তু উঠে আসছে SC ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো যে এবছর ISL-এ কিন্তু SC ইস্টবেঙ্গলের কোচ ছিলেন মানোলো দিয়াজ। তো এই স্প্যানিশ কোচ তিনি কিন্তু এবছর ISL-এ SC ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে ছিলেন, বাট মানোলো দিয়াজের কোচিংয়ে কিন্তু SC ইস্টবেঙ্গল সেইভাবে ভালো পারফর্ম করতে পারছিল না এবং তারপর কিন্তু ফাইনালি মানোলো দিয়াজ তিনি কিন্তু SC ইস্টবেঙ্গল ছেড়ে দেন। এবং তারপর থেকেই কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল যে কে হবেন SC ইস্টবেঙ্গলের নতুন কোচ। তো তোমাদের জানিয়ে দিই যে খুব তাড়াতাড়ি কিন্তু SC ইস্টবেঙ্গলের নতুন কোচ আসতে চলেছেন, বাট তার আগে যতদিন না নতুন কোচ আসছেন ততদিন কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিযুক্ত হচ্ছেন রেনেডি সিং। তো রেনেডি সিং 42 বছর বয়সী এই ভারতীয় কোচ, তিনি কিন্তু SC ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকছেন। তো রেনেডি সিং তিনি কিন্তু SC ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন এবং তিনি কিন্তু একজন যথেষ্ট অভিজ্ঞ ভারতীয় কোচ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক রেনেডি সিংয়ের কোচিংয়ে SC ইস্টবেঙ্গল কতটা ভালো পারফর্ম করতে পারে। বাট এই মুহূর্তে যে আপডেটটা তোমাদের দিলাম যে রেনেডি সিং তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকছেন SC ইস্টবেঙ্গলে। এবং তোমাদের এটাও জানিয়ে দিই যে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু SC ইস্টবেঙ্গলের নতুন কোচ দেখতে পেতে চলেছ। তো তোমরা কমেন্ট করে জানাও যে SC ইস্টবেঙ্গলে নতুন কোচ হিসাবে কে আসতে পারে, তোমরা কাকে SC ইস্টবেঙ্গলে কোচের দায়িত্বে দেখতে চাও, এবং রেনেডি সিং তিনি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে SC ইস্টবেঙ্গলে আছেন, এই ব্যাপারে তোমাদের মতামত কি? অবশ্যই সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।